এই রমজানে ফরিদপুরের জেলা প্রশাসন নিয়েছে অনন্য এক উদ্যোগ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এভাবে প্রতিদিনই রাখা আছে ইফতারি। 100 পথচারীর জন্য প্রতিদিন ইফতারির প্যাকেট ও পানি রাখা হয়ে থাকে। সন্ধ্যার আগে পথচারী, দরিদ্র মানুষ এবং যারাই ইফতারি খেতে আগ্রহী, যারা হয়তো সময়ের কারণে সঠিক সময় গন্তব্য যেতে পারছেন না, তারা এখান থেকে ইফতারিটুকু নিয়ে তারা কিন্তু সেটা গ্রহণ করছেন। এবং এখানে কেউ কাউকে ইফতারি দেয় না, ইফতারিটি রাখা থাকে এবং প্রয়োজন মতো মানুষ সেটি নিয়ে নেয়। প্রতিদিন 100 মানুষকে ইফতারি দেওয়ার উদ্যোগের বিষয়টি স্বাগত জানিয়েছে এলাকাবাসী এবং রোজাদাররা। আসুন দেখি এ ব্যাপারে যারা এই সেবাটি গ্রহণ করছেন তারা কি বলে এবং যারা আয়োজন করেছেন জেলা প্রশাসন তারা কি বলে। ভালো একটা জিনিস কি, আমরা যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করি তখন আমরা প্রত্যেক দিনই এই জায়গায় ইফতারি পাই এবং রাখা পাই, আমরা নিয়ে যার যার মতো চলে যাই এই পর্যন্তই। তাছাড়া কি আমরা সুন্দরভাবে লাইন ধরে ছাড়ের এখান থেকে নিচ্ছি, আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ। ইফতারি খুব ভালো লাগে আল্লাহর রহমতে, ডিসি অফিসটা যা দেয় ওটাই সবচেয়ে ভালো। আমি আরও দুই দিন ওই উদ্যোগটা ভালো লাগে, ডিসি অফিসের সামনে তো প্রতিদিন যে দেয় এটা খুব ভালো লাগে। আমাদের হচ্ছে জেলা প্রশাসন ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক পতুল সরকার স্যারের নির্দেশনায় আমরা প্রত্যেকবারের মতো এবারও রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রতিদিন 100 মানুষকে ইফতারির ব্যবস্থা করে দিয়ে থাকি, কোনো কোনো দিন আরও বেশি থাকে। এখানে হচ্ছে বিশেষত যারা পথচারী যারা আছেন, রিক্সাওয়ালা, গরিব মানুষ যারা রোজাদার, তাদের জন্য আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে এই উদ্যোগ এবং এটা আগামী দিনে অব্যাহত থাকবে। আমরা রোজাদারদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার বিতরণ করি, এটা আমাদের দায়িত্বের একটা অংশ হিসাবে। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে কিছু ফ্লোটিং পিপল থাকতে পারে যারা তাৎক্ষণিকভাবে ইফতারের ব্যবস্থা করতে পারে না। এই ফ্লোটিং মানুষরা যাতে যে অবস্থাতেই থাকেন তিনি যেন ইফতার মুহূর্তে ইফতারের সামগ্রী পেয়ে ইফতার করতে পারেন, সেই দিকটা বিবেচনায় নিয়ে আমরা এটির ব্যবস্থা করেছি।